আজকে আমরা যেখানে এসেছি নারী সমাজ, সেখানে বেগম রোকেয়ার অবদান রয়েছে। কাজী তার নামে পদক দিতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত এবং নিজেদেরকে ধন্য মনে করছি। বেগম রোকেয়া যে স্বপ্ন দেখতেন যে নারীরা জজ ব্যারিস্টার হবে, নারীরা বিভিন্ন পেশায় কাজ করবে, আমি অন্তত এটুকু দাবি করতে পারি বর্তমান বাংলাদেশে আজকে আমাদের মেয়েরা সেই জায়গাটা করে নিতে পেরেছে। এখন আমাদের বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সব জায়গায় কিন্তু মেয়েরা আছে এবং বিজিবিতেও আজকে মেয়েরা কাজ করছে। আর সেই সাথে আমি বলবো যে যেখানে আমরা দিচ্ছি আমাদের মেয়েরা কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে। মেয়েদের জন্য যে ঋণ দেওয়া হয় সেখানে আমরা তাদেরকে বিশেষ ছাড় দিয়ে অল্প সুদে ঋণের ব্যবস্থা করছি, যেন ব্যবসা বাণিজ্যে আমাদের মেয়েরা এগিয়ে আসে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আর জেন্ডার সমতা নিয়ে যে কথা হচ্ছে, আমাদের দেশে কিন্তু ঘটনাগুলো উল্টে গেছে। এখন আমাদের শিক্ষার্থীর সংখ্যা মেয়েরা বেশি এবং ছেলেরা কম। শিশু নারীদের উপর অত্যাচার নির্যাতন, এটা একটা মানসিক ব্যাধির মতো সমাজে ছড়িয়ে গেছে। আসলে নির্যাতন তো করে পুরুষরা, কিন্তু তাদের তো এটা ভাবা উচিত যে তার নিজেরও সন্তান আছে, কন্যা সন্তান আছে, সেই সন্তান যদি কারো দ্বারা নির্যাতিত হয় তখন তিনি কী চিন্তা করবেন বা ভবিষ্যতে তার কী চিন্তা হবে, সেজন্য একটা সচেতনতা খুব বেশি দরকার।